বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতির পদে চিত্রনায়িকা মৌসুমিকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন মিশা সদাগর। জয়ী হবার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মিশা সদাগর তিনি বলেন এই জয় পুরো চলচ্চিত্র পরিবারের গতকাল শুক্রবার দিবাগত রাতে নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পর তিনি সাংবাদিকদেরকে একথা বলেন মিশা সৌদাগর বলেন এই জয় আমার নয় এই জয় পুরো চলচ্চিত্র পরিবারের তাঁরা চেয়েছেন বলেই আবারও আমাকে শিল্পী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন এর জন্য সমিতির সকল ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে তিনি সভাপতি পদে ভোট পান দুশো সাতাশটি অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মৌসুমি পান একশো ভোট বিপুল ব্যবধানে জয়ী হওয়া প্রসঙ্গে মিশা সৌদাগর বলেন সমিতি নির্বাচনে এবারই প্রথম পুরো প্যানেল জয়লাভ করল তাও আবার বিপুল ভোটে আপনারা লক্ষ্য করে দেখেছেন সমিতির প্রতিটি সদস্য স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে নির্বাচন ঘিরে বৃষ্টির মাঝেও এফডিসি হয়ে উঠেছিল উৎসব মুখর কঠোর নিরাপত্তা থাকার কারণে এই উৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি নির্বাচন কমিশন স্বচ্ছ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন উল্লেখ করে মিশা সৌদাগর আরও বলেন আপনারা দেখেছেন ভোট গণনা লাইভ সবার সামনে দেখানো হয়েছে সবশেষে আমি প্রশাসন নির্বাচন কমিশন ও সকল ভোটারদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এমন সুন্দর একটি ভোট উৎসব আমাদের উপহার দেওয়ার জন্য মিশা সদাগর আরও বলেন মিডিয়াতে মৌসুমি কথা দিয়েছিলেন যদি সে জিতে তবে আমাকে সঙ্গে নিয়ে সমিতিতে কাজ চালিয়ে যাবে আর আমিও কথা দিয়েছিলাম যদি আমি জিতে যাই তবে ওকে সঙ্গে নিয়ে কাজ করবো কারণ আমরা দুজনই শিল্পী এবং একে অপরের ভালো বন্ধু তিনি আরও জানান মৌসুমিকে বিশেষ কমিটিতে রেখে তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্র শিল্পী সমিতি এদিকে ভোটে পরাজয়ের পর মৌসুমি বলেন নির্বাচনে মেকানিজম হয়েছে তবে ফল মেনে নিয়ে নতুন কমিটিকে শুভকামনাও জানিয়েছেন প্রিয়দর্শিনী এই নায়িকা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মৌসুমি ভোটের আকাশপাতাল ব্যবধান সম্পর্কে তিনি বলেন এটা তো একটা মেকানিজম এই মেকানিজম কিছুটা রোধ করা যেত যদি আমাদের কাঞ্চন ভাই বলতেন যে একেবারেই কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবে না তাহলে কিন্তু আমরা এই মেকানিজম প্রতিরোধ করতে পারতাম মানে ভোট দেওয়ার স্বাধীনতা তো দিতে হবে ভোটারের তো এই স্বাধীনতা ছিল না এই কারণে আকাশ পাতাল পার্থক্য চলে আসে নির্বাচনের ফলাফল নিয়ে আপিল করবেন কি না এমন প্রশ্নের জবাবে মৌসুমি বলেন না আমি ফলাফলের বিরুদ্ধে কোনো আপিল করব না কারণ এটা আমি মনে করি ফলাফল যেটা হয়েছে সেটা সবার জন্যই সবাই যেটা দেখছে আমিও সেটা দেখছি সবাই মেনে নিলে আমিও মেনে নিব শনিবার গণমাধ্যমকে মৌসুমি বলেন আমি বলেছিলাম মিশা নির্বাচিত হলে আমি ওর পাশে থেকে সহযোগিতা করব আবার আমিও চাইবো ও আমার পাশে থাকবে সাহায্যের হাত বাড়াবে তিনি আরও বলেন শিল্পী সমিতি যে সিদ্ধান্তগুলো নেবে সেগুলোর সঙ্গে আমিও একমত থাকবো শিল্পীদের জন্য কাজ করলে আমি ওদের পাশে থাকব কিন্তু ব্যক্তিগত কাজের ক্ষেত্রে হাত বাড়াবো না শিল্পীদের উন্নয়নে কিছু করলে সেখানে অবশ্যই যাব বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ